আবার তুমি কেন কার্টুন দেখো? কি মজা পাও? জানো চ্যানেল দেখছি। ওই ছেলেটা আবার এসছে। কে? ওই যে আমি যাকে মুখে পর নিষেধ করেছিলাম। আর তুমি বলেছ পরে চিন্তা করে দেখব। আসলে কথা বলতে হবে নাকি? সে কি ভিআইপি? ওকে কেন বসিয়ে রাখবে? টম এন্ড জেরি আবার? হ্যাঁ আমি বারবার দেখব। ছেলেটা বারবার এসে বিরক্ত করছে। বিকেলে সে যখন এলো তোর বাবা তখন বসে বসে কার্টুন দেখছিল, এখন দেখছে নাচ। তো আমি কি করব? নিচে গিয়ে বল, আমরা বাসা ভাড়া দেব না। দেখছো না আমি লেকচার শুনে শুনে নোট করছি। দেখি তো তুই কি লেকচার শুনছিস। ভালোবাসা হয় সৃষ্টি, ধরো এটা নিয়ে মরিচের ডিব্বার মধ্যে রাখো যাতে কানে দিলে ঝাল লাগে। আচ্ছা, আর এই ড্রয়িং রুমে একটা লোক বসে আছে, ওকে গিয়ে বলো আমরা বাড়ি ভাড়া দেবো না। আম্মা আমি তো কারণ না করতে পারি না, এই জন্য তো আমার এতগুলো বিয়া হয়েছিল। চুপ করো, আপনি মাইন্ড করলে আমি কি করুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে এইভাবে বারবার সালাম দেবে না। আচ্ছা, শুধু দিনের বেলা একবার দেবো আর রাতের বেলা একবার দেবো? না, মাসে একবার। মাসের প্রথম দিকে নাকি মাসের শেষের দিকে? মাসের এক তারিখে যখন ভাড়া নিয়ে আসবে তখন। তাহলে আপনি আমাকে ভাড়া দিচ্ছেন? হ্যাঁ। না, তুমি এখান থেকে চলে যাও। তুমি কাল সকালে 3 মাসের অ্যাডভান্স নিয়ে চলে আসবে। জি জি জি। ওয়েট আ মিনিট, তুমি চলে যাও। কেন? আমার তো এখনো কোনো কথাই বলা হয়নি। ভাড়া সংক্রান্ত কোনো কথা হলে আমি শুনবো না, অন্য কথা থাকলে বলতে পারো। কেন? ওটা ওকে দেওয়া হয়ে গেছে। টুকলা, হ্যাঁ টুকলা, তোমার আরো কেউ থাকলে ডাকো। বলো এবার এটা কার? কেন, কি হয়েছে? তোকে আর আমাকে না বলে ওই ছোকরাকে ভাড়া দিয়ে দিচ্ছে। ছাদের ঘরটা ভাড়া না দিলে কি হয় না? কাল সকাল 9টার মধ্যে মালপত্র নিয়ে এসে উঠবে। জি, তাহলে আমি আসি। খালু, এই এই, কে তোমার খালু? হ্যাঁ কে? আমি আতাহার খান, তুমি কে? আমি হচ্ছে দিগন্ত। এর মানে কি? দিক চক্রবাল। একদম ফালতু কথা বলবেন না। শুনুন, মা আমাদের উপর রাগ করে আপনাকে বাড়ি ভাড়া দিচ্ছে। হ্যাঁ, এবং কাল সকালে যখন রাগ পড়ে যাবে তখন আবার বের করে দেবে। জি বুঝতে পেরেছি। গুড, ভেরি গুড। তাহলে আমি আশিক। খালু, খালু এসো বাবা এসো। আমি তো তোমার খালুর মতোই। আমি তোমাকে দোয়া করি বাবা, তুমি যেখানে ভাড়া থাকো ভালো থাকো, বাড়িওয়ালার সাথে তোমার ভালো পরিমনা হোক, তোমাকে যেন মাসের শেষে বেশি বেশি পানি দেয়, ইলেকট্রিক বিল না দেয়, আর বেশি করে রাত করে ফিরলে তোমাকে যেন ঘরে তালা খুলে দেয়।
এক্সেলেন্ট আইডিয়া তাই টুকলা তাহলে আমি আশিককে খালো এসো বাবা দীপ চক্রবাল টুকলা দেখা হবে টুকলা মানে নিজের চরকায় তেল দাও তোমরা তাহলে কি তুমি আর আমি বাড়ি ভাড়া নিতে না করলাম এত বড় সাহস হ্যাঁ আমি দেখাচ্ছি আসো কখন দেখাবে এখন ঠিকই বুঝতে পারছি মা কোন দুঃখে ছেলেটাকে বাড়ি ভাড়া দিতে চায় সেলিম ভাই সেলিম ভাই আপনি কি ড্রাইভার সাহেবকে খুঁজছেন জি জনাব আমি আমি জনাব দিগন্ত সেলিম ভাই জনাব সেলিম সাহেব ওই জিনিসপত্র নিয়ে উপরে গেছেন আমি এখন ভার্সিটিতে যাব কিন্তু ভ্যানগুলো না শুনলে আপনি গাড়ি নিয়ে যাবেন কি করে তার মানে মানে আপনি খুব বেশি প্রয়োজন হলে আপনি ভ্যানে চলে যান আপনার সাহস তো কম না 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 একবার সাহস করে চললে পারে কোনো অসুবিধা নেই আমি সাহস করে চলে চলে আসলাম না অন্য এক ধরনের মজা পাবেন মনে হবে যে আপনি এই যে একদম ইয়ের মতো মানে সমুদ্র দিয়ে চলে যাচ্ছেন জাহাজের মধ্যে শুনেন আরব দেশে যদি তেল ফুরিয়ে যায় বুশ সাহেব দেখবেন এই ভ্যানে চড়ে চলে যাচ্ছে আর উনি চড়তে বললে আপনি চড়তে পারবেন না কেন জাস্ট গো আউট অফ মাই সাইট বাবা এই দেখো দেখো তুমি দেখো আই শুনে তোমাকে আমি কালকে বারণ করে দিয়েছিলাম খালো আমি তোমাকে এক ঘন্টা সময় দিলাম এক ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র নিয়ে এখান থেকে উধাও হয়ে যাবে জাস্ট ভ্যানিশ ফ্রম মাই সাইট Get lost! আচ্ছা এরকম একটা সিচুয়েশনে যদি জেরি পড়তো তাহলে সে কি করতো তুমি জেরি হ্যাঁ না তুমি টম কেন মায়ের ভয় সব সময় তুমি বেড়াল
লালগম আবার বলেন সালামালেকুম ওয়ালাইকুম আসসালাম আমি এই বাড়ির কাজের বুয়া আপনি কি নতুন ভাড়াটিয়া জি 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 ও আপনারে কথাটা না বইলা ভালোই করছি আপনি খুব ভালো মানুষ কোন কথা আম্মা আপনারে ঘর ভাড়া দিতে চায় নাই এই কথাটা আপনারে বলতে বলছিল আমারে কিন্তু উনি তো আমাকে ঘর ভাড়া দিয়েছেন এই সবার উপরে রাগ কইরা দিবেন আবার যখন রাগ কইরা দেব তখন আপনারা চলে যেতে বলবেন উনার ঘুম কেমন হয় মানে ঘুম 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 কেমন হয় আম্মার হ্যাঁ উনি তো সব সময় জায়গা থাকেন কেন বড় লোকের তো ঘুম কম আরে গরিবের গরিবের তো একটাই আরাম আমার এখনই ঘুমায় পড়তে কম আমি ঘুমায় পড়ু একসাথে আমি তিন দিন ঘুমাইতে পারি জামা দুটো কাপড় শুকাতে দিতে এত সময় লাগে তোমার আম্মা উনি আপনার ঘুমের কথা জিজ্ঞেস করতেছিলেন মানে আপনার মনে হয় স্লিপ অ্যাপোনিয়া মানে ঘুমের ব্যাঘাত এখান থেকেই তো আপনার মানে মুড ডিসঅর্ডার হয়ে যাচ্ছে তার মানে কি আপনি কালকে বুয়াকে বলেছিলেন সে যেন আমাকে গিয়ে বলে যে ভাড়া দেবে না অথচ আপনি আমাকে ভাড়া দিলেন ইনসমনিয়া মানে অনিদ্রা অনিদ্রা বেশি হলে তো মেজাজটাই বর্ষার আকাশের মতো ক্ষণে ক্ষণে বদলাবে তুমি তো ডাক্তার না কি যেন করো বলছিলে স্লিপ সেন্টারে মানে যাদের ঘুম কম হয় তাদের ঘুম কেন কম হয় সেটা আমরা খুঁজে বের করে চিকিৎসা করার চেষ্টা করি ও আপনার ঘুম কেন হয় না সেটা খুব লজ্জার কথা আমি তো আপনার ছেলের মতো আমাকে বলা যায় না আচ্ছা না দাদা আমি তো ঝাল খেতে খুবই পছন্দ করি সামাল দিতে পারতেন না আর রাত 10টার পরে বাতি জ্বালায় দেখেন কেমন হাউ কাউ করে আল্লাহ বর্ষা স্টপ সরি সরি বাবা সরি ওকে ভাইজান আপনি কি ঘরে থাকবেন না বাইরে যাবেন কেন এই গেটটা তালা মারবে দারোয়ানের কাছে চাবি থাকবে না না চাবি থাকে আম্মার কাছে কিন্তু আমি তো একটু ভাত খাবো তাই এখনই যান কিন্তু এখন খেলে তো শেষ রাত খুঁজতে লাগবে তাহলে আপনি আম্মার সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে আপনার মার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম মা ও মা প্লিজ আপনি ব্যস্ত হবেন আপনি মা বসুন তো ও মা ভাইজান আপনি বসেন আম্মা
ওই জেসি জেসা কই নাই ওই দেখতাছে ও হ্যাঁ আচ্ছা 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 আপনি এখন যান না না কাল সকালে সে মার সঙ্গে কথা বলবে আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা খুবই জরুরি মা আচ্ছা আপনার ঘুম কেমন হয় মানে মানে আমি একজন ঘুম বিশেষজ্ঞ তো মানে যাদের ঘুম হয় না আমরা তাকে ঘুম পাড়িয়ে দিই ইয়ার কি মারার জায়গা পান না 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 একদিন আসুন না আমাদের স্লিপ সেন্টারে মানে স্লিপ ডিসঅর্ডার ক্লিনিকে আসুন তাহলে বুঝবেন আমরা কতটা নিবেদিত কতটা আমার যদি 100 বছরের ঘুম না আসে তারপরে আমি আপনার কাছে যাব না এই যে টুকলা এই যে আপনার তো রাগ এত অভিমান এসব কিন্তু ঘুম না হওয়ার কারণে আপনি কি বেশি বেশি চা খান আচ্ছা ধরে নিলাম যে অতটা চা খান না কিন্তু সিগারেট ধরে নিচ্ছে আপনি খান না আর ওই অ্যালকোহলের তো কোনো প্রশ্ন ওঠে না তাহলে ঘুম ভালো না হওয়ার কারণ কি ভালো ঘুম না হওয়ার তো কোনো কারণ দেখছি না যদি না আপনার নাক কান বন্ধ থাকে মানে বা মনে করেন যে যেসব মাংসপেশি এই যে এরকম নিঃশ্বাস নিতে সাহায্য করে মস্তিষ্ক তাদের সংকেত পাঠাতে ব্যর্থ হয় বা মনে করেন মা আচ্ছা আপনার মার তো করা ইনসমনিয়া কিন্তু সেটা উনি বলতে চান না আপনি আপনি বলবেন কারণটা কি আমি উনাকে বললাম দেখেন আমি আপনার সন্তান হতো তো উনি রাজি হলেন না কারণটা কি আপনি জানেন আই হেট ইউ ঘুম না হওয়ার কারণ ভাইজান আজ আর বাইরে যাওয়ার দরকার নেই আপনি এমনি কটা খাইয়ে লন কেন আম্মায় রাত 9টা থেকে 12টা পর্যন্ত হিন্দি সিরিয়াল দেখে আর শুধু শনিবার আর রবিবার উনি ফ্রি থাকে এখন আপনাকে শনি রবিবার পর্যন্ত এখানে বসে থাকবেন তাহলে চলেন দুগে খাইয়ে লন আবার উনি টিভি সিরিয়াল দেখছে হিন্দি সেজন্য বসে থাকতে পারছে না তাই বুয়া আমাকে দাওয়াত করলো কি ব্যাপার আপনি খাচ্ছেন না খাচ্ছেন না শুধু নাড়াচাড়া করছেন এই অরুচিটা কিন্তু অনিদ্রা থেকে এসছে নাকি আপনি ডায়েট করছেন কি ডায়েট করছেন নাই মানে কি প্রোটিন ডায়েট আপনার মাথা না না কোনো কিছুর মাথা খাবেন না মানে মগজ মানে তো হাই কোলেস্ট্রল পাকা চর্বি এক মাস যদি আপনি নিয়ম করে গরুর ব্রেন খান তাহলে কিন্তু আপনার হার্টের 12টা বেজে যাবে না না গড়বেন না ব্রেন না খেলে তো হলো আমি আপনাকে ডুপ্লিকেট চাবিটা দেব এই জন্যই দেব যেন আপনার সঙ্গে নেক্সট টাইম খাবার টেবিলে আর দেখা না হয় খাবার পরে মানে আপনাদের ছাদটা খুবই সুন্দর দুজন একটু খাবার হাঁটাহাঁটি করলো না আমার জন্য হ্যাঁ আচ্ছা আমি উত্তর দিকে আসবো আপনি দক্ষিণ দিকে আসবেন আচ্ছা ঠিক আছে আপনি যান আমি আসছি আই তুই নাকি ভাড়াতে কি যেন নাম সে জাগে ওকে নাকি ডুপ্লিকেট চাবি দিতে চেয়েছিস হ্যাঁ কেন না দিলে সে ওই বাহানে আমাদের সঙ্গে প্রতিদিন খাবে খেলে খাবে না খেলে না কিন্তু ওকে আমি চাবি দেব না রাত 9টায় গেট বন্ধ আবার চাবি চাইতে আসলে বলে দিবি ঠিক আছে
তোমার ঘুম কেমন হয়? কেন? যা জানতে চাচ্ছি তার জবাব দাও। আগে যাও হতো, আজ থেকে তাও হবে না। কেন? তোমার কানের কাছে কেউ নাক ডাকছে? মানে? আমার যেমন তোমার বাবার শব্দ হয় না? মা শুনো, ওই ছেলেটা তোমার আর বাবার মধ্যে একটা গ্যাপ সৃষ্টি করছে। ঘুমিয়ে পড়ো। এই বাড়িতে আসা তোমার কয়দিন হলো? দুদিন। আমার হিসেবে তো এখনো 48 ঘন্টা পুরো হয়নি। ওনাটা নিচ্ছ কেন? ও তো খাচ্ছে না। না না, রাগ করবেন না, উনি কিপ্টি হলে কি হবে, মানুষ ভালো। তুমি 48 ঘন্টার মধ্যে ওর মার সাথে আমার ঝগড়া বাঁধিয়েছ, আরো কয়েকদিন থাকলে তুমি যে কি করবে আমি ভেবে পাচ্ছি না। মা তো আমাকে সহ্যই করতে পারছে না। আপনি তো নাক ডাকেন না। শাট আপ। এর মধ্যে নাক ডাকার প্রসঙ্গ হলো কেন? ও মাকে বুঝিয়েছে তুমি নাক ডাকো বলে মার ঘুম হয় না। কি? জি স্যার, কথাটা অপ্রিয় হলেও সত্য। রবীন্দ্রনাথ তাই তো বলেছেন, সত্য যে কঠিন সত্যকে ভালোবাসিলাম। তুমি কি বলতে চাও? আপনার আপনার চিকিৎসা দরকার। ওহ আচ্ছা স্যার, আপনি কিভাবে নাক ডাকেন? গেট আউট। না স্যার, আমেরিকায় স্যার বড়দের মধ্যে 60 জন ঘুমের অসুবিধা নিয়ে বেঁচে আছে, আবার রাতে মনে করেন ভালো ঘুম না হওয়ার কারণে অসময়ে তাদের ঘুম চলে আসছে, সেই জন্য হাইওয়েতে তাদের অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে। গত বছর স্যার এই আমেরিকাতে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে এই ঘুম না হওয়ার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে হাইওয়েতে 1500 আর আহত হয়েছে 71,000 মানুষ। চিন্তা করেন স্যার, অথচ ডাক্তার কাছে যান সে কিন্তু জিজ্ঞেস করবে না আপনি কি নিরাপদে ঠিকমতো ঘুমাচ্ছেন কি ঘুমাচ্ছেন না। কিভাবে ওর নাক ডাকা বন্ধ হয় সেটা বলো। মানে ওনার ইব ভুলো, মানে হচ্ছে ওনার অ্যালার্জি। আর একটা কথা যদি বলবে তুমি? না, ও সব বলবে, বলো। মানে বলছিলাম যে উনার নাক বন্ধ না থাকলে আপাতত ডান কাঁধে শুলেই চলবে। উনার ইব ভুলো প্যালাটো ফ্যারিঙ্গোপ্লাস্ট করাতে হলে ঈদের পর করাতে হবে। সেটা কি? মানে ইউ পিপি পিপি পি মানে এই ইএনটি অপারেশন। আমি ফালতু খরচ শুতে পারবো না। তুমি কি পারো? কাতই শুতে পারি। এসো ডান দিক কাটো। আই উইল সি ইউ। তাহলে আপনার চিকিৎসাটা শুরু হয়ে যাক। আমার আবার কি চিকিৎসা? আপনার নামে আছে, মানে আপনি বাঁ কাত হয়ে শোবেন, আমি যেরকম সবসময় ডান কাত হয়ে শুই, তার মানে আমি আর আপনি একসঙ্গে শুলে মুখোমুখি। আন্তলে কি মুশকিল, আপনি কি ঘুমাসে নাকি? তুমি সারাদিন প্র্যাকটিস করবে, যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাঁত বন্ধ জিতে সেই না
কিছু বলবে? তখন না আমি ইচ্ছে করে নাক ডাকছিলাম। কখন? আরে ওই যে তখন তুই আর তোর মা ইশারায় কথা বলছিলি। ইচ্ছে করে না ডাকছিলে কেন? ওই ছেলেটাকে ভুয়া প্রমাণ করার জন্য। মানে? মানে আমি যদি নাক না ডাকি তাহলে তো মানে ওই ছেলেটার উপরে তোর মা বিশ্বাস আরো অনেক বেড়ে যাবে, তখন তো আমরা ওকে তাড়াতে পারবো না। কি রে, তোকে দেখে মনে হচ্ছে ওই রকম ইচ্ছা তোর নেই? না, কে বলো নেই? তাহলে এই চাবিটা তার হাতে দিবি, দিয়ে বলবি রাত্রে যখন খুশি তখন বাড়ি ফিরতে পারবে। তারপর? তারপর সে দরজা খুলতেও পারবে না, ভয়ে তোর মাকে ডাকতেও পারবে না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাবে। তারপর? তারপর আমরা সংখ্যাগরিষ্ঠ, তোর মা একা, আর সে আমাদের সাথে পারবে কেন? আর যে ছেলে ছ মাসের বাড়ি ভাড়া অ্যাডভান্স দিতে পারে না তাকে আমরা রাখবো কেন? হ্যাঁ ঠিক। রেখে কি হবে? আমার ছেলে মেয়েরা বলবে যে তার বাপ লিখতো, আর তার বাচ্চা কাচ্চারা বলবে যে তার দাদা লিখতো। তারপর ছেলে মেয়েরা কোথায়? নাই তো। বউ? আপনি বিয়ে করেননি? আপনি তো করেননি। আমার বিয়ে আপনার বিয়ে এক নাকি? উত্তর দক্ষিণ। হ্যাঁ, তবু তো মুখোমুখি, ফেস টু ফেস। এই যে আপনার চাবি, যখন খুশি তখন আসবেন। এই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, থ্যাংক ইউ। আমি আসি। আচ্ছা শুনুন, এই আপনার রাতে ঘুম যদি না আসে এখানে চলে আসবেন, ঘুম পাড়ি দেব। কেন হয় বিষণ্ণতা? বাবা দেখেছিস? বলেছিস তো যে এখন যত রাতে খুশি যে বাড়ি ফিরতে পারবে? বলেছি। বাহ, তা আগে নাচটা দেখিনি। তুমি নাচ দেখো, আমি গেলাম। আরে দাঁড়া না, আবার কি? ড্রপ দ্য আয়রন হোয়েন ইট ইজ রেড। মানে? মানে হচ্ছে এখন তুই থানায় একটা ফোন করবি, ফোন করে বলবি যে আমাদের রাস্তায় পুলিশের টহলটা যেন একটু বাড়িয়ে দেয়। কেন? পুলিশ যদি ওকে ওই নকল চাবি সহ আমাদের বাড়ির সামনে ধরতে পারে তাহলে বাজি মাত। দেখ ফোনটা দে, আমি ফোনটা করে দিই। তুমি করো। আরে আমি করলে তোমার আমাকে থানায় গিয়ে জিডি করতে বলবে। আমি পারবো না, তুমি করো বাবা। আরে আমাদের এলাকায় ইদানিং চোরের উপদ্রব বেড়ে গেছে, পুলিশের টহলটা বাড়াতে হবে। তারপরে কি বলবো বলতো? এলাকার ঠিকানা দিয়ে থানায় কমো যে আমার তো এলাকায়
চোরের উৎপাত বাইরে গেছে, পুলিশ যেন সারা রাত সজাগ থাকে। এক্সেলেন্ট, এক কাপ চা দাও। না না, ফোনটা বাড়িয়ে দাও আপনি একটু, বড় ফোনটা করে দিই। হ্যালো পুলিশ ভাই, ঘুমে কখনো প্রবেশ করতে পারে না, তারপর মনে করেন যে স্লিপ টকিং মানে ঘুমের মধ্যে কথা বলা, কখনো কখনো স্লিপ ওয়াকিং মানে ঘুমের মধ্যে হেঁটে বেড়ানো, বুঝতে পারছেন? সেই জন্যই যে কি আমি একদম গোড়ার থেকে শুরু করেছি। বাচ্চাদের যেরকম গান গাইয়ে ঘুম পারে না, খোকা ঘুমালো পাড়া চুরালো ভোর গিয়েলো দেশে টিং টিং, কিন্তু এখন তো আর এসব গান কেউ শোনে না, সেই জন্য এই ব্যবস্থায়। বোলাররা যেমন ক্রসকোর্টে ক্রিকেট খেলতে ভালোবাসে, তেমনি আমি তোমায় ভালোবাসি। তোমার আমার ভালোবাসা ক্রিকেট ক্রিজের উপর কচি কচি ঘন ঘন ঘাস, তোমার আমার ভালোবাসা। মেয়েটা রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, মানে শোয়েব আখতারের ফ্যান। ও তো জেগে আছে। আরে না, স্লিপ টকিং, মেয়েটা ঘুমের মধ্যে এই এই কথা বলছে, কথা বলছে। ও কি একটু পরে হাঁটা শুরু করবে নাকি? মেবি। ইয়ে শুনুন, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। আপনার সঙ্গে আমার একটু কথা আছে। চলো অন্য জায়গায় যাই। কোথায়? কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখিল, আমি ফুল বন্ধু ফুলের। বলুন। হাত ছাড়ুন। সরি। আপনি ঠিক করে কথা বলুন। সরি। আপনি বাসায় ফিরবেন কখন? দেখলেন না এই মাত্র একজনকে ঘুম পাড়াচ্ছি। আপনার বাসায় ফেরার দরকারটা কি? হতে পারে আজকে ফিরতেই পারলাম না, মানে তাকে র‍্যাম স্লিপে নিয়ে যেতে যেতে সকাল হয়ে গেল। আপনি ঘর ভাড়া নিয়েছেন কেন? বারে তাহলে ক্লিনিকে লুঙ্গি পরবো কি করে? ও, লুঙ্গি পরার জন্য আপনি বাসা ভাড়া নিয়েছেন? না না, মনে করেন যে কাপড় কাচা, গোসল করা, দাঁত ব্রাশ করা, শেভ করা, তারপর মনে করেন যে হয়েছে আর বলতে হবে না। ইয়ে আপনি চাইলে তাড়াতাড়ি ফিরতে পারি। সেটা আমি কখনই চাইবো না। বারে গেটের চাবি দিয়ে তাহলে এত দুশ্চিন্তা করছেন কেন? সেটা আমি বলতে পারছি না। আমি ঠিকই বুঝতে পেরেছি। কি? ওই যে বলে না যে মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। শাট আপ। ওই যে স্লিপ ওয়াকিং, আপনি একটু ধরেন না। আরে আপনি ধরেন, আপনি গানটা গান না। আপনি গান? আমার তো বেসুরা, আমার গান শুনে ঘুম ভেঙে যেতে পারে। যাক, কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া।
আমি ফুলবন্ধু প্রেমের ভুমুরা। আমি কোথায়? আমি যেখানে। গুড নাইট। ওকে। আমার পেশেন্ট পেশেন্ট। ইডিয়েট। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু প্রেমের ভুমরা সখী গো। তোর কথা শুধু ভাবছি, মনে মনে কাছে চাচ্ছি, তুই মেঘ হয়ে আয়না জানালায়। খুব একা একা লাগছে, চোখে বৃষ্টি নামছে, তুই আয়না হৃদয় সীমানা। তোর কথা শুধু ভাবছি, মনে মনে কাছে চাচ্ছি, তুই মেঘ হয়ে আয়না জানালায়। খুব একা একা লাগছে, চোখে বৃষ্টি নামছে, তুই আয়না হৃদয় সীমানা। অভিমানী তোর মন চা, জানি শুনবে না কথাটা, তবু একটু হেঁটে আয়না আমার। কি করছেন এখানে আপনি? তালা খোলার চেষ্টা করছি। খুলছে না? না, আমার মনে হয় যে ভুল চাবি দিয়ে দিয়েছে। আপনি এই বাসা থাকেন? আমি এই বাসার ভাড়াটিয়া। আচ্ছা, বেল বাজান তো? না, বেল বাজেন না। কেন? বেল বাজালে ওনারা খুব বিরক্ত হবে, আমাকে এই বাসাতে বের করে দেবে। আচ্ছা, দেখছি। কে ভাই? পুলিশ। কি হয়েছে? দেখুন তো উনাকে চিনেন কিনা। উনি নকল চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করছিলেন। ও তো আমাদের ভাড়াটিয়া। ও আচ্ছা আচ্ছা, সরি, রাতে বিরক্ত করলাম। না না, থ্যাংক ইউ। দেখলে দেখলে কত বড় মারপার! নকল চাবি বানিয়ে আমি এই জন্য তোমাকে আগেই বলেছিলাম যে না জেনে শুনে কাউকে বাড়ি ভাড়া দেবে না। তুমি কাল সকালে বাড়ি ছেড়ে চলে যাবে। আপনার কি খুব খারাপ লাগছে? তাতে একটু লাগবেই।
আজ রাতে আপনার ঘুম কেমন হবে? হবে না। নিজেকে ঘুম পাড়ানোর জন্য আপনার কোনো বুদ্ধি জানা নেই? আচ্ছা কি, কেউ যদি আমার পাশে এসে দাঁড়ায়, আমার হাত ধরে, আমি সব কষ্ট ভুলে যাব। টুকলা, হাই, কি হচ্ছে? আমি নিজেকে শাস্তি দিচ্ছি। কেন? কারণ চাবিটা আমি দিয়েছিলাম। বুদ্ধিটা কার? আর তাহার বলো, তুমি ওকে তাড়াতে চাও? না তাড়ালে তো 6 মাসের অ্যাডভান্স পাওয়া যাবে না। তুমি একটা লোভী। আরে দেখো, সারা রাত লাইট জ্বালিয়ে বই পড়ে, আমার ইলেকট্রিক বিল বাড়ে, আর দিনে দুবার গোসল করে বেশি বেশি পানি খরচ করে। তুমি একটা কিপটা। আরে মুশকিল, ও থাকলে তো আমি নাক ডেকে ঘুমাতে পারবো না। কিন্তু স্যার, নাক ডাকলে কি কি রোগ হতে পারে আপনি কি জানেন? দিবাভাগে মাত্রাতিরিক্ত ঘুম ঘুম ভাব, স্মৃতিবিভ্রম, হতাশা, বদমেজাজ, উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্রের দুর্বলতা, মস্তিষ্কে রক্তক্ষরণ, 8 নম্বর হার্ট অ্যাটাক। গুড নাইট। তুমি ওকে সারি বলো। বলছি তুমি যাও, আমি আসছি। এখন ঘুম হবে? দুই হাত ধরলে হবে। অভিমানী তোর মন।